শহীদদের প্রতি শ্রদ্ধাঙ্গ ও রক্তদানের মধ্য দিয়ে 21 জুলাই পালন করল কংগ্রেস। বৃহস্পতিবার দুপুরে মালদার চাঁচল 2 নম্বর ব্লকের কমিউনিটি হলে কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই রক্তদান শিবির আয়োজন করা হয়। এই দিন প্রথমে কংগ্রেস কমিটির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঙ্গ নিবেদন করে পরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রায় শতাধিক কর্মী ও সমর্থক শিবিরে রক্তদান করেন। এই দিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালতীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক আল বিরুনি, জুলকার নাইন, চাঁচল 2 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি মানজারুল হক, যুব সভাপতি মাসুদ আলম সহ অন্যান্যরা। আমরা 21 জুলাইকে সামনে রেখে গত 1993 সালে যে কলকাতা শহরের বুকে যে পুলিশি অত্যাচারে যে শহীদরা হয়েছিলেন তাদেরকে সামনে রেখে তাদেরকে অনুসরণ করে আজকে আমরা চাঁচল 2 কংগ্রেসের তরফ থেকে একটা রক্তদান শিবির করলাম। কোথায় করলেন এবং কতজন রক্ত দিন? এখানে আমরা চাঁচল 2 নম্বর পঞ্চায়েত সমিতি কমিটি হলে রক্তদান শিবিরের আয়োজন করেছি। এখানে মোটামুটি আপাতত 100 কাছাকাছি রক্তদান করা হয়। আর কী কী অনুষ্ঠান থাকছে আপনাদের দিন? আজকে আমাদের প্রথম অনুষ্ঠান ছিল শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করা সকালবেলা, তারপর আমাদের রক্তদান শিবির, তারপর কিছু ফলমূল বিতরণ করা। সংকট দেখা দিয়েছে কি বলুন, আজকে যা চাঁচল না সারা পশ্চিমবঙ্গে ব্লাড সংকট দেখা দিয়েছে, বিশেষ করে আমরা চাঁচলবাসী, চাঁচলের ব্লাড সংকটের জন্যই আমরা এই উদ্যোগটা জাতীয় কংগ্রেসের তরফ থেকে, চাঁচল জাতীয় কংগ্রেসের তরফ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। অবশ্যই রক্তদান তো মহত্তা রক্তদান। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।